আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন মণ্ডল। আমি আইবিএস এর একজন পেশেন্ট। আমি শুধু আইবিএস এর পেশেন্টই নয়, আমার আইবিএস ছাড়াও আমার প্রচণ্ড আকারে গ্যাসের সমস্যা এবং আমার আমাশয়ের সমস্যা রয়েছে। তো আমার এই সমস্যাটি দুই বছর যাবৎ এই সমস্যাটি, এবং আমি এর জন্য অনলাইনে অনেক পেজ থেকে ওষুধ খেয়েছি। অনেক বলতে 5-7টা পেজ থেকে ওষুধ খেয়েছি, কোথাও 3 মাসের ডোজ, কোথাও 4 মাসের ডোজ, এরকম আয়ুর্বেদিক, তারপরে হোমিওপ্যাথি আমি ওষুধ খেয়েছি, বাট কোথাও আমি সম্পূর্ণভাবে সফলতা পাইনি। মানে খাই, খাওয়ার সময় আর কি, মানে অতটা যে আমি যে বুঝবো যে আমার ভিতরে অনেকটা ভালো লাগতেছে, বাট ওইটা আমি কখনো ওইরকম আমি কখনো পাইনি। তারপরে আমি ইবনে সিনায়, ঢাকা ইবনে সিনায় অনেকদিন যাবৎ চিকিৎসারত ছিলাম, প্রায় 1 বছর যাবৎ। বাদ ওনাদের ওষুধটা খাইলে কি হয়, অ্যালোপ্যাথিক খাইলে হলো সেটা যখন খাবেন আপনি তখন ঠিক থাকবেন, বা যখনই সেটা আপনি খাওয়া বন্ধ করে দিবেন আপনার যা অবস্থা আবার আগের মতো তাই হয়ে যাবে। কিন্তু আমি জাস্ট 15 দিন যাবৎ, হ্যাঁ 15 দিন যাবৎ আমি এফআর হেলথ কেয়ার নামক একটা পেজ থেকে হলো আমি তাদের কিছু ওষুধ আমি খাচ্ছি, অর্থাৎ সেখানে একজন ডক্টরের আন্ডারে আমি ওষুধ খাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। কেমন রেজাল্ট পেয়েছি, আমি নিজ থেকে যেটা সত্য আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি আর কি। যেমন আমার হলো আমাশা, মানে এমন একটা সমস্যা ছিল যে আমি কিছু খাইলে আমার, মানে কিছু খাইলে বলতে কি, আমি হলো ভাজা পোড়া অনেকটা খাই, খাইলে আমার পেটের ভিতর অনেকটা মোচড় মারি দেয়, তারপরে পাতলা পায়খানা, একবার আমাশা হয় একবার হলো আবার শক্ত হয়। তো আমি সেটা খাওয়ার পরে 15 দিন যাবৎ আমি তো বাইরের খাবারও খাচ্ছি, মানে খাওয়াটা ঠিক না, তাও হালকা পাতলা আমার খাওয়া হয়ে গেছে, তারপরও আমি দেখছি যে আমার পেটের ভিতর অনেকটা একটা শান্তির অনুভব করছে। 15 দিনে আলহামদুলিল্লাহ আমি 100% সফল হয়নি, মানে 100% যে আমার ঠিক হয়েছে তা না, বাট 15 দিনে আমার 60-70% ঠিক হয়ে গেছে। এটা কোর্সটা হলো ওনাদের 2 মাসের, বাট 15 দিনে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি।